Hello friends, today I have brought for you a very interesting topic, grammatical topic, that is tense. You know, tense is a very significant and integral part of grammar. If we want to master grammar well, we must have proper knowledge on tense. However, I am going to focus on tense with concise definition and examples. And I think it will help all of you better to understand sentences later on. Now, let's start tense. Now, first is tense. Tense kake bole? First, our definition jano. Je tense kake bole? Amra Bangladeshi jani je kriyar kal ke tense bole. Kriyar kal ke tense bole mane? Ortat kono kaj kon samoye kora hoy. Shetakei tense bole. Ortat the activities. Some activity is done at a proper time, and that time is called tense. Now we are going to classify tense. Primarily, tense is of three types: present, past, and future. প্রাথমিকভাবে tense কে তিন ভাগে ভাগ করা হয়, present, past, and future. প্রতিটা tense কে আবার চার ভাগে ভাগ করা হয়, present, past, future. প্রত্যেকটা আবার চারটি করে ভাগ আছে. দেখো প্রথমে প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট টেন্স কে চার ভাগে ভাগ করা হয়। তার আগে আমরা জেনে নেব প্রেজেন্ট টেন্স কাকে বলে। অর্থাৎ কোন বর্তমানে কোন কাজ যখন করা হয়, সেই বর্তমানে সেই কাজ সময়টা কি বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স। মানে যে কাজটা করা হয় বর্তমানে করা হয়, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্স চারটি ভাগ নিয়ে। প্রথমে আছে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তাহলে আমরা প্রথম ভাগটা নিয়ে আলোচনা করব। প্রথম ভাগটা কি আছে? সিম্পল প্রেজেন্ট টেন্স, বা এটার আরেকটা নাম আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। উচ্চারণটা ইনডেফিনিট, ইনডেফিনাইট নয়, ইনডেফিনিট। দেখো ফার্স্টে হচ্ছে ডেফিনেশন, সংজ্ঞা। সংজ্ঞা আমরা বাংলাতে যদি বলি কি হয়, কি বলবো? যে প্রেজেন্ট কোনো কাজ বর্তমান কালে কোনো কাজ প্রতিদিন করা হয়, বা সেটা যদি অভ্যাসগত সত্য হয় বা চির সত্য হয়, তখন তাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। অভ্যাসগত সত্য মানে অর্থাৎ যেগুলো হ্যাবিচুয়ালি ট্রু, আর চির সত্য বুঝাতে যেগুলো ইটারনালি অর ইউনিভার্সালি ট্রু। তাহলে অভ্যাসগত সত্য বলতে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, ছেলেটি প্রতিদিন মাছ ধরে, এগুলো হচ্ছে অভ্যাসগত সত্য। আর চির সত্য কোনগুলো? যেমন হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এগুলো হচ্ছে চির সত্য। দেখো এরপরে আমরা ডেফিনেশন থেকে এরপরে আসবো ফরমেশন, গঠন। ফার্স্টে ডেফিনেশন আলোচনা করলাম, এরপর আমরা আলোচনা জানবো গঠন। গঠনটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টেন্সকে ভালোভাবে জানতে হলে গঠনটা ভালোভাবে জানতেই হবে। গঠন হচ্ছে কি? সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। দেখো একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো আমরা একটা প্রথমে বাংলাতে উদাহরণ লিখছি, তারপরে সেটা ইংরেজিতে যাবো। আমি প্রতিদিন বিদ্যালয় যাই, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, এই বাক্যটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো গঠন অনুযায়ী যদি আমরা ইয়ে করবো, প্রথমে সাবজেক্ট আছে আই, এটা যদি ইংলিশে ট্রান্সলেট করি, বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করছি, আমি বলতে আই সাবজেক্ট হচ্ছে আই। এরপরে দেখো ভার্বটা কিন্তু বাংলা বাক্যের শেষে থাকে, কিন্তু ইংরেজি বাক্যে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে থাকে সাধারণত। তাহলে আই যাওয়ার ইংরেজি কি? গো। বিদ্যালয়, মানে বিদ্যালয়ের দিকে যাচ্ছি, তার জন্য একটা প্রিপোজিশন বসবে টু স্কুল, আই গো টু স্কুল। এরপর কি আসছে? প্রতিদিন, প্রতিদিন হচ্ছে এভরিডে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, সাবজেক্ট অনুযায়ী কিন্তু যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। যদি সাবজেক্টটা হি হতো, আমি না বলে যদি হি থাকতো, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, হি অথবা সি, তাহলে কিন্তু কি হবে? গোয়ের সঙ্গে ইএস যোগ হবে, গোস হবে, হি গোস, ঠিক আছে? এটা মনে রাখবে, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়, হি থার্ড পার্সন সিঙ্গুলার একবচন, তাহলে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, ঠিক আছে? এরপরেরটা আমরা চলে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট আমরা সংজ্ঞা জেনে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে যে বর্তমান কালে কোনো কাজ হচ্ছে চলছে বা ঘটছে বোঝাতে এই টেন্স হয় অর্থাৎ সহজভাবে মনে রাখতে হলে কি হবে বাংলা বাক্যের শেষে তেছি তেছো এবং বা তেছে থাকবে তাহলে আর যদি আমরা ইংরেজিতে বলি কি হবে অর্থাৎ সাম ইভেন্টস or state some events or activities happen or happening at present time are happening ghotche are going on and some events or activities are going on at present ba at during at present time tokhon that sentence must be called present continuous tense going on eta mone rakhte hobe je cholche eta udahoron nile bujhe jabe aro bhalo hobe tar age amra goton ta jene nebo present continuous tense er goton ki गठन जानते भाव गठन हम फर्स्ट सबजेक्ट विभाग एम इज अथवा सबजेक्ट अनुजी एम इज आर बस मेन भाव संगी जो है आई एन जी जो होबजेक्ट इट हम गठन एक बार एक उदाहरण दीची एन फुटबल खेल फुटबल खेल देखो फुटबल खेल सबजेक्ट की उई सबजेक्ट विभाग की बस बस मेन भाग की खेल खेला खेलार इंग्रेजी की प्ले संगे की जो हो आई एनजी जो हो प्ले संगे आई एनजी जो हो प्ले की खेल अबजेक्ट की फुटबल कौन We are playing football now. ठीक है, we are playing football now. Football टा हच्छे की object और now टा हच्छे की माने adverb. ठीक है, ताहले एक गठन टा जानते होंगे. ठीक है, देखो एखाने we are playing football now. ना एखन football खेलछि माने कि football खेलाटा बर्तमाने चलछे. ठीक है, ताहले कोनो काज बर्तमाने चलछे बा घटछे बुझाते एई present continuous tense होय. एरपर आलोचना करबो आमरा present perfect tense. বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বর্তমান ফল মানে রেজাল্ট আর একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে আমি ধরো আমি ভাত খেয়েছি ভাত খেয়ে সেই হাত ধুয়ে এসে বসেছি কেউ আমাকে জিজ্ঞেস করছে তখন আমি কি বলবো বা আমরা কি বলবো যে আই হ্যাভ জাস্ট ইটেন রাইস এই মাত্র ভাত খেয়েছি অর্থাৎ হাত ধোয়ার পর ইনফ্যাক্ট একটা ভাত খাওয়ার পরে ইমিডিয়েট যে রেজাল্ট সেটা সঙ্গে সঙ্গে হবে পরবর্তী যে রেজাল্ট সেটা সঙ্গে সঙ্গে হবে অর্থাৎ আমি কোনো কাজ করার কিছুক্ষণ পরেই সেই সম্পর্কে যদি বলা হয় তখন সেক্ষেত্রে আমরা এই টেন্স ব্যবহার করব অর্থাৎ বা ইংলিশের ক্ষেত্রে কি হবে something done just before something done just before ঠিক একটু আগে করা হয়েছে ঠিক আছে some activities are done just before এবার উদাহরণ নিলে ব্যাপারটা ক্লিয়ার আসবে বা তার আগে আমরা গঠনটা জেনে নেব গঠন হচ্ছে কি এটা গঠনটা জানতে হবে প্রথমে সাবজেক্ট যুক্ত হ্যাভ অথবা হ্যাজ যুক্ত এমভিপিপি মেইন ভার্বের past participle form যুক্ত উদাহরণ এইমাত্র ভাত খেয়েছি দেখো তাহলে এটা যদি ইংলিশে ট্রান্সলেট করি কি হবে আমি সাবজেক্ট কি আছে আমি তাহলে আই হবে এরপরে আছে হ্যাভ না হ্যাজ আরেকবারে কি বসবে হ্যাভ এইমাত্র নিজে কি জাস্ট অ্যাডভার্বটা হেল্পিং ভার্বের মেন ভার্বের মাঝে সাধারণত বসে আমরা জানি আই হ্যাভ জাস্ট খাওয়ার ইংরেজি কি ইট ইটের বিপি ফর্ম বসবে ইটের বিপি ফর্ম কি হবে ইটেন ই এ টি এন অবজেক্ট কি হবে রাইস অবজেক্ট কি ভাত ভাত হচ্ছে রাইস অবজেক্ট হচ্ছে রাইস তাহলে আই হ্যাভ জাস্ট ইটেন রাইস আমি এইমাত্র ভাত খেয়েছি ঠিক আছে
বা আরেকটা জিনিস মনে রাখবে জাস্ট আমরা এখানে নাও বসাতে পারি শেষে যদি ব্যবহার করি তাহলে জাস্ট নাও বসাতে হবে আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও ঠিক আছে এটাকে এভাবেও লেখা যেতে পারে এরপর আমরা চলে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সিগনিফিক্যান্ট গ্রামারের ক্ষেত্রে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে কোন কাজ পূর্বে বা অতীতে হয়েছে কিন্তু কাজটা বর্তমান কালও এখনো চলছে অর্থাৎ সাম অ্যাক্টিভিটিস অর ইভেন্টস ডান আর ডান ইন দ্য পাস্ট টাইম অ্যাট পাস্ট ইন দ্য পাস্ট টাইম বাট অ্যাট প্রেজেন্ট ইট ইজ গোয়িং অন স্টিল নাও ইট ইজ গোয়িং অন স্টিল নাও মানে ইট ইজ গোয়িং অ্যাট প্রেজেন্ট ইট ইজ গোয়িং অন স্টিল নাও বর্তমানে এখনো এটা চলছে মানে দ্য অ্যাক্টিভিটিস অর ওয়ার্কস আইএনজি যোগ এমভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট হ্যাভ হ্যাজ তারপর বি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ তারপর অবজেক্ট একটা উদাহরণ নিলে আর ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে মেয়েটি সকাল থেকে ইংরেজি পড়ছে মেয়েটি সকাল থেকে ইংরেজি পড়ছে এখানে দেখো সাবজেক্ট কি আছে মেয়েটি কি হবে দা গার্ল হ্যাভ না হ্যাজ হবে হ্যাজ হবে যেহেতু দা গার্ল সিঙ্গুলার দা গার্ল হ্যাজ তারপর বিন যোগ হবে বিন তারপর কি আছে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ মেন ভার্ব কি আছে পড়ছে বাংলা বাক্যে শেষে সাধারণত ভার্ব থাকে তাহলে পড়ার ইংরেজি কি রিড তার সঙ্গে কি যোগ হবে আইএনজি যোগ হবে দা গার্ল হ্যাজ বিন রিডিং কি পড়ছে অবজেক্ট কি আছে ইংরেজি ইংলিশ সকাল থেকে সিন্স মর্নিং তা আমরা এটাকে মনে রাখবো যে এটা একটা জিনিস মনে রাখতে হবে সিন্স বা ফর ব্যবহার করা হয় সিন্স কখন বসে সকাল থেকে নির্দিষ্ট একটা যদি সময় বোঝানো হয় দিনের একটা নির্দিষ্ট সময় থেকে যদি বোঝানো হয় তাহলে সিন্স বা বাংলাতে থেকে অর্থে সিন্স ব্যবহার করা হয় আর ফর কখন বলবো যদি বলতাম মেবি দু ঘন্টা ধরে ইংরেজি পড়ছে তখন কিন্তু ফর টু আওয়ার্স হবে ফর টু আওয়ার্স এটা মনে রাখবে ঠিক আছে এইভাবে আমরা সিন্স বা ফর দেখে কিন্তু আইডেন্টিফাই করবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে নাও দেখে যেমন আমরা আইডেন্টিফাই করি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এভরি ডে ডেইলি রেগুলারলি এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে যাই এরপর আমরা আলোচনা করবো এরপর আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে পাস্ট আছে কি পাস্ট টেন্স কো চার ভাগে ভাগ করা হয় প্রথম আছে কি সিম্পল পাস্ট টেন্স ঠিক আছে সিম্পল পাস্ট টেন্স মনে রাখতে হবে পাস্ট টেন্স বলতে আমরা অতীতকালে কোনো কাজ ঘটে গেছে বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করি আমরা সিম্পল প্রথমে আলোচনা করবো সিম্পল পাস্ট টেন্স এটার আরেকটা নাম আছে পাস্ট ইনডেফিনিট টেন্সও বলা হয় এটাকে তাহলে সিম্পল পাস্ট টেন্স কাকে বলে বাংলাতে হচ্ছে কি কোনো কাজ অতীতকালে ঘটে গেছে বা সম্পন্ন হয়ে গেছে বোঝাতে এই টেন্স হয় মানে অতীতকালে ঘটে গেছে বা সম্পন্ন হয়ে গেছে মানে কি শেষ হয়ে গেছে অর্থাৎ এক দা সাম অ্যাক্টিভিটিস অর ইভেন্টস আর ডান ইন দ্য পাস্ট অর্থাৎ কোনো কাল অতীতকালে শেষ হয়ে গেছে তখন আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি তাহলে এরপর প্রথমে আমরা গঠনটা জেনে নেব গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট একটা উদাহরণ নেওয়া যাক বৃদ্ধ লোকটি গত রাত্রে মারা গিয়েছেন
মারা গিয়েছেন বৃদ্ধ লোকটি গত রাতে মারা গিয়েছেন এখানে দেখো গত রাতে এর উপর এমফাসাইজ করা আছে ফোকাস করা আছে গত রাতে মানে মারা যাওয়ারটা অনেকক্ষণ আগে হয়ে গেছে গত রাতে মানে আগের দিন রাতে ঠিক আছে সুতরাং এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স এরপর দেখো ট্রান্সলেট করলে কি হবে বৃদ্ধ লোকটি সাবজেক্ট কি হবে দা ওল্ড ম্যান ভার্ব কি আছে মারা যাওয়া এটা মা ভার্ব তার পাস্ট ফর্ম বুঝবে ডাই ডাই পাস্ট ফর্ম কি ডাইড দা ওল্ড ম্যান ডাইড কখন মারা গেছেন গত রাতে লাস্ট নাইট এটাতে কিন্তু অবজেক্ট নেই সাধারণত সব প্রতিটি বাক্যে যে অবজেক্ট থাকতে হবে কোনো মানে নেই অবজেক্ট ছাড়াও কিন্তু হয় এটা অ্যাকচুয়ালি ডাইড হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব হওয়ার জন্য এটার অবজেক্ট নেই ঠিক আছে যদি ট্রান্সিটিভ ভার্ব হতো তাহলে অবজেক্ট থাকতো ঠিক আছে দা ওল্ড ম্যান ডাইড লাস্ট নাইট এরপর আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে past continuous tense past continuous tense কাকে বলে বাংলাতে হচ্ছে কি অতীতকালে কোনো কাজ চলছিল হচ্ছিল বা ঘটছিল বোঝাতে অর্থাৎ কোনো কাজ পূর্বে বেশ কিছু সময় ধরে চলছিল ঠিক আছে সেটা বোঝাতে আমরা past continuous tense ব্যবহার করব অর্থাৎ some activities or events done in the past and which went on for some time which was বা which were going on for some time যেটা কিছু সময় ধরে চলছিল for some time going on for some time এটার উপর ফোকাস করতে হবে যে দেখো এরপর আমরা কি আলোচনা করব এরপর হচ্ছে আমরা গঠনটা জেনে নেব গঠনটা কি গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ে প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট তাহলে এরপর একটা উদাহরণ নেওয়া যাক কি হবে উদাহরণ ছেলেটি গতকাল ফুটবল খেলছিল মানে খেলিতেছিল অর্থাৎ গতকাল মানে পাস্ট টেন্স বুঝাচ্ছে ঠিক আছে এবং তার ফুটবল খেলাটা চলছিল বুঝাচ্ছে খেলছিল মানে দেখো এরপরে আমরা যদি ট্রান্সলেট করি আমরা কি হবে ট্রান্সলেট করলে সাবজেক্ট হচ্ছে কি ছেলেটি তাহলে দা বয় তারপর কি বসবে ওয়াজ নোয়ে দা বয় সিঙ্গুলার এজন্য ওয়াজ বসবে তারপর কি হবে মেন ভার্ব সঙ্গে আইএনজি যোগ মেন ভার্ব কি আছে খেলছিল খেলার ইংরেজি প্লে তার সঙ্গে আইএনজি যোগ প্লেইং দা বয় ওয়াজ প্লেইং কি খেলছিল অবজেক্ট কি ফুটবল এটা হচ্ছে অবজেক্ট ফুটবলটা অবজেক্ট সময়টা কি গতকাল ইয়েস্টারডে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দা বয় এটা বি ভার্ব ঠিক আছে এটা হচ্ছে বি ভার্ব প্লেইং দা মেন ভার্ব আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে এরপরে দেখো আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স past perfect continuous tense এই প্রসঙ্গে বলে রাখি past perfect continuous tense আমরা খুব কম ব্যবহার করি এবং বাংলা ইংরেজি বা বাংলা বাক্য বা ইংরেজি বাক্য দুটো ক্ষেত্রে খুব কম ব্যবহার করা হয় যাই হোক তবু আমরা একটু আলোচনা করে নেব past perfect continuous tense সংক্ষেপে আলোচনা করব past perfect continuous tense মানে হচ্ছে অতীতকালে দুটো ঘটনার মধ্যে একটা কাজ ঘটনা বা একটা কাজ দুটো কাজের মধ্যে একটা কাজ শেষ হয়ে যাবে আর একটা কাজ আরো কিছুক্ষণ সময় ধরে চলবে বোঝাবে একটা শেষ হয়ে যাবে কিন্তু আর একটা তারও আগে থেকে কিছুক্ষণ ধরে চলবে বুঝাবে একটা উদাহরণ নিয়ে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে দেখো একবার গঠনটা আগে জেনে নিই ফার্স্টে গঠনটা জেনে নিই তারপর উদাহরণে যাবো গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস এমবি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট এটা হচ্ছে গঠন এর সঙ্গে আরেকটা যুক্ত থাকবে তার এটা হচ্ছে মেন গঠনটা হচ্ছে এটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট এটা উদাহরণ নিয়ে বুঝে যাবে শিশুটি ঘুমাচ্ছিল শিশুটি
তার মা তার মা ফেরার আগে থেকে শিশুটি ঘুমোচ্ছিল তার মা ফেরার আগে থেকে এখানে দেখো দুটো কাজ হচ্ছে শিশুটি ঘুমোচ্ছিল তার মা ফিরে আসা অর্থাৎ তার মা ফিরে আসার আগে থেকে ঘুমোচ্ছিল তখন ঘুমটা চলছিল এবং তার মা ফিরে এসেছিল এটা যদি ট্রান্সলেট করি দেখো কি হবে প্রথমে এটা হবে শিশুটি ঘুমোচ্ছিল দা বেবি সাবজেক্ট হচ্ছে দা বেবি অথবা দা চাইল্ড হয় দা বেবি হ্যাড বিন স্লিপিং দা বেবি হ্যাড বিন স্লিপিং দা বেবি হ্যাড বিন স্লিপিং বিফোর ইটস মাদার রিটার্ন হচ্ছে ফিরে আসে এটা সিম্পল পাস টেন্সে হবে বিফোর ইটস মাদার রিটার্ন সিম্পল পাস টেন্স আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি বুঝতে পেরেছো যাই হোক আমরা এই পরেরটা আলোচনা করব তার আগে বলে রাখি একটা টেন্স স্কিপ করা হয়ে গেছে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা আগে আলোচনা না করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আলোচনা করেছি যাই হোক পাস্ট পারফেক্ট টেন্সটা আলোচনা করে দিচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স মিস্টেক হওয়ার জন্য সরি পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি যে বাংলাতে হচ্ছে কি অতীতকালে দুটো ঘটনা ঘটবে কিন্তু একটা আগে ঘটবে একটা পরে ঘটবে অর্থাৎ টু ইভেন্টস অর অ্যাক্টিভিটিস ডান ইন দ্য পাস্ট টাইম বাট সাম আর ডান বিফোর দ্য আদার অর্থাৎ একটা মোর মানে অনেক আগে ঘটবে অর্থাৎ একটার থেকে আরেকটা আগে ঘটবে দুটো ঘটবে কিন্তু একটা আগে ঘটবে তারপরে আরেকটা ঘটবে দেখো ঘটনাটা দেখে না সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এমভিপিপি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট যদি ঘটনাটা একটু লম্বা যাই হোক একটা উদাহরণ নিলে আর ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ডাক্তার আসার আগে আমরা খুব কমন একটা উদাহরণ নিচ্ছি ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছে এখানে দেখো দুটো ঘটনা ঘটছে ডাক্তার আসা আর রোগীটি মারা যাওয়া কোন ঘটনাটা আগে ঘটেছে রোগীটি মারা গিয়েছিল না ডাক্তার আগে এসেছিল রোগীটি মারা গিয়েছিল এটা আগে ঘটেছে তার মানে এটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে আর যেটা পরে ঘটছে সেটা সিম্পল পাস্ট টেন্স হবে কোনটা পরে ঘটছে ডাক্তার আসছে পরে তাহলে এটা হবে সিম্পল পাস্ট টেন্স তাহলে আমরা কোনটা আগে লিখবো যেটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে যেটা আগে ঘটেছে রোগীটি মারা গিয়েছিল কি হবে সাবজেক্ট হচ্ছে দা পেশেন্ট তারপর কি হবে হ্যাড ঘটনাটা দেখো মেন ভার্ব পিপি ফর্ম মারা যাওয়া ডাই তার পিপি ফর্ম ডায়েট দা পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর পূর্বের ইংরেজি বিফোর ডাক্তার দা ডক্টর আসার ইংরেজি কাম তার পাস্ট ফর্ম বসবে কেন দা ডক্টর কেন বিফোর দা ডক্টর কেন ঠিক আছে এরপরে আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে ঠিক আছে এরপরে আমরা আলোচনা করব ফিউচার টেন্স কাকে বলে অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে করা হবে বোঝাতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করে থাকি তাহলে ফিউচার টেন্স কো চার ভাগে ভাগ করা হয় প্রথমে আমরা আলোচনা করব সিম্পল ফিউচার সিম্পল ফিউচার টেন্স কাকে বলে বাংলাতে হচ্ছে কি ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে বা কোনো কাজ ঘটবে বোঝাতে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে থাকি এটা আরেকটা নাম আছে ফিউচার ইনডেফিনিট টেন্সও বলা হয় যাই হোক আমরা গঠনটা জেনে নেব সাবজেক্ট প্লাস স্যার অথবা উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম মেন ভার্বের বেস ফর্ম বলে বা প্রেজেন্ট ফর্ম বেস বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট স্যার বা উইল মেন ভার্বের বেস বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট একটা উদাহরণ নিলে বুঝে যাবে আরো পরিষ্কার কি হবে উদাহরণ আমরা আগামীকাল
কলকাতা যাব। এখানে দেখো আমরা আগামীকাল কলকাতা যাব, সাবজেক্ট কি আছে আমরা, কি হবে উই, স্যাল না উই বসবে, স্যাল আমরা জানি সাধারণত ফার্স্ট পার্সন থাকলে স্যাল বসে আর বাকি সেকেন্ড বা থার্ড পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করি। উই স্যাল, মেন ভার্ব কি আছে যাওয়া গো, অবজেক্ট কি আছে এটা যাই অবজেক্ট কিন্তু হবে না, এটা বলে ইন্টেনসিভ ভার্ব। উই স্যাল গো টু কলকাতা, আমরা একটু আগে আগেই বলেছি যে প্রতিটি ভাবটা অবজেক্ট না থাকতেও পারে, ঠিক আছে, কিন্তু গঠনের সাধারণত অবজেক্টকে লেখা হয়। উই স্যাল গো টু কলকাতা, আগামীকালে নিয়েছি কি টুমরো, উই স্যাল গো টু কলকাতা টুমরো, আমরা আগামীকাল কলকাতা যাব, মানে কাজটা এখনো ঘটেনি আগামীকাল কলকাতা যাব, মানে কাজটা পরে ঘটবে বোঝাচ্ছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে স্যাল এই ক্ষেত্রে যদি আমরা উইল ব্যবহার করতাম, উই এর পরে সাধারণত স্যাল বসে, কিন্তু যদি উইল ব্যবহার করতাম, উইল ব্যবহার করা যায় তাহলে অর্থটা পাল্টে যাবে, আমরা আগামীকাল কলকাতা যাবই। উইল ব্যবহার করলে কি হবে, জোর দিয়ে বোঝানো হবে, ফর দ্য সেক অফ এমফাসিস উই ইউজ উইল ইনস্টেড অফ স্যাল, অর্থাৎ উইল আমরা ব্যবহার করি স্যালের পরিবর্তে, কখন, জোর দিয়ে বোঝাতে, অর্থাৎ সেটার উপর যদি ফোকাস করে বোঝানো, মানে খুব জোর দিয়ে বোঝানো, যেটা বোঝানো হয় সেক্ষেত্রে আমরা স্যালের পরিবর্তে উইল ব্যবহার করি। দেখো এরপরে আমরা আসবো ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এটাও খুব সহজ, যে ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকবে বা ঘটতে থাকবে বোঝাবে, কাজটা ভবিষ্যতে হবে কিন্তু সেই সময় কাজটা কিছুক্ষণ ধরে চলতে থাকবে বোঝাবে, সহজ হবে, মানে সামথিং উইল বি ডান ইন ফিউচার টাইম অ্যান্ড ইট উইল হ্যাপেন বা ইট উইল বি হ্যাপেনিং ফর সাম টাইম, এটা ভবিষ্যৎকালে কিছুক্ষণ ধরে চলতে থাকবে, ঠিক আছে। এরপর আমরা উদাহরণ গঠনটা জেনে নিই, সাবজেক্ট প্লাস স্যাল অথবা উইল প্লাস বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, উদাহরণ নিলে বুঝে যাবে। মেয়েটি মেয়েটি আজ বিকেলে মেয়েটি আজ বিকেলে নৃত্য করবে, নৃত্য করতে থাকবে, সরি নৃত্য করতে থাকবে, এখানে দেখো বিকেলে মানে আজ বিকেলে মানে আজ ভবিষ্যৎকাল বুঝাচ্ছে, এবং নৃত্য করতে থাকবে মানে নৃত্য করাটা চলতে থাকবে তার, এটা যদি ট্রান্সলেট করি কি হবে, দা গার্ল মেয়েটি সাবজেক্ট, তারপর ভার্ব স্যাল না উইল বসবে, উইল, তারপর বি যোগ হবে উইজ দা গার্ল উইল বি, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মেন ভার্ব কি নৃত্য করা, নৃত্য করা মানে নাচ আর সহজ বাংলাতে ডান্স, তার সঙ্গে আইএনজি যোগ হবে ডান্সিং, দা গার্ল উইল বি ডান্সিং আজ বিকেল, ইংরেজি কি আজ বিকেল, দিস আফটারনুন, এটা কিন্তু কখনোই টুডে আফটারনুন হবে না, দিস আফটারনুন, দিস, ঠিক আছে, দিস মর্নিং দিস আফটারনুন ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব, তাহলে এটা সাবজেক্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে ভার্ব, এটা মেন হেল্পিং ভার্ব, এটা মেন ভার্ব বা বাকি অংশ। এরপরে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে, ফার্স্টে ডেফিনেশনটা জেনে নিই, ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে বোঝাতে, নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে বোঝাতে, মানে কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ সাম অ্যাক্টিভিটিস উইল বি ডান ইন ফিউচার টাইম অ্যান্ড ইট উইল বি ফিনিশড, ইট উইল বি কমপ্লিটেড উইদিন এ স্টিপুলেটেড টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা ফিনিশড হয়ে যাবে বোঝাবে বোঝাতে এই ফিউচার পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করবো। দেখো গঠনটা জেনে নিই ফার্স্টে, এরপরে গঠনটা জেনে নিই, সাবজেক্ট প্লাস স্যাল অথবা উইল তারপরে হ্যাক প্লাস মেন ভার্বের পিপি ফর্ম, এমডিপিপি মেন ভার্বের পিপি ফর্ম মিন্স এ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, বাংলাতে একটু উদাহরণ নিচ্ছি, দেখো উদাহরণটা নিয়ে নিলে আর ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে,
আমি আজ সন্ধ্যার মধ্যে আমি আজ সন্ধ্যার মধ্যে আমি আজ সন্ধ্যার মধ্যে অঙ্কগুলি সমাধান করতে থাকব, মানে করে থাকব, করতে থাকব বা করে থাকব, ঠিক আছে না, করে থাকব বলা যেতে পারে, করে থাকব আজ সন্ধ্যার মধ্যে, অর্থাৎ ফিউচার টেন্স বুঝাচ্ছে, এবং সন্ধ্যার মধ্যে কাজটি শেষ হয়ে যাবে বুঝাচ্ছে, অঙ্কগুলি সমাধান করে থাকব। উদাহরণ যদি ইংলিশে ট্রান্সলেট করে কি হবে, আই সাবজেক্ট, ভার্ব কি হবে, শ্যাল, নামই লাই পরে শ্যাল বসে শ্যাল, তারপরে হ্যাভ আছে হ্যাভ, তারপরে মেন ভার্বে পিপি ফর্ম, মেন ভার্ব কি আছে সমাধান করা, সমাধান করা ইংলিশ হচ্ছে সলভ, এস ও এল ভি ডি, সলভ বাই ওয়ার্ক আউট, তাহলে আই শ্যাল হ্যাভ সলভড। অঙ্ক এখানে পাওয়া অঙ্ক বলতে সামস, এস ইউ এম এস, সামস, ঠিক আছে, আই শ্যাল হ্যাভ সলভ সামস আই সন্ধ্যার মধ্যে বাই দিস ইভিনিং, বাই দিস ইভিনিং, এখানে মনে রাখবে বাই, বাই কখন ব্যবহার করা হয়, বাই ইজ অফ ডিপোজিশন, নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাতে বাই ব্যবহার করা হয়, আজ সন্ধ্যের মধ্যে আমি অঙ্কগুলি করে থাকবো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আরেকটা আছে, এটাই শেষ, নেক্সট আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা খুব কম ব্যবহার করা হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা মনে রাখবে ইংরেজি বা বাংলা বাক্যের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে খুব রেয়ার, ইট ইজ ইট হ্যাজ এ রেয়ার ইউজ, খুব কম আমরা ব্যবহার করে থাকি, যাই হোক তবুও আমরা চেষ্টা করবো জেনে নেওয়ার এটা, ঠিক আছে। আমরা ডেফিনেশনটা জেনে নিই যে ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে চলতেছিল, মানে চলেছিল বা ঘটেছিল বুঝাতে, ভবিষ্যৎকালে ঘটবে বেশ কিছু সময় ধরে সেটা চলতে থাকবে বুঝাবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি, কিন্তু এটা খুব কম ব্যবহার করা হয়। দেখো গঠনটা দেখে না, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, ঠিক আছে। এরপর একটা উদাহরণ নেওয়া যাক, আমরা ফুটবল